আপনার ভাবি পারিবে না যে এত লোক হয়েছিল প্রার্থী বা কমিটি হারিলে কিন্তু মূল কথা হল কোন লোক ইলেকশন যেদিন ডিক্লার হয়ে গেল সেদিন লোক মাইন্ড মেকআপ করে সারি যে সে কেউ দলক জিতেবে কেউ প্রার্থীকে জিতেবে তেণুক বাহার ষ্টার মানে আসবে মানে ষ্টার মানে ক্যাম্পেন করবে বুলবে পার্টির আইডিওলোজি কন অছে সে কথা কহিবে আও পার্টি ক্যান্ডিডেট জিতিলা পরে কন কন কাম করিবে সে কথা কহিবে এ সব কথা লোক শুনিবে লোক শুনিবে লোক কেবে কাকো বিরোধ বি করিবে না কিন্তু ভোটটি দেলা বেড়ে সে মানে ঠিক জানকু দেবা কথা তাঙ্কই দেবে স্যার এই যে কথা বি বিরোধী মানে প্রচার করছেন আপনার যে কথা কহিলেন যে মন্দির বুলিবা সমীক্ষা করিবা বা আপনার ডেভেলপমেন্ট কাম তাকে যে নির্বাচন সহ লিঙ্ক করছেন তার ইম্প্যাক্ট কিছু রহিব না না এ আদৌ ইম্প্যাক্ট এর নূয়া পয়সার ইম্প্যাক্ট করিব না কারণ লোক মানে জানিছেন যে কাহাকু সে মানে এথর ভোট দেবে সে কথা নিষ্পত্তি করি অলরেডি হয়ে সারিছি যেদিনর উপনির্বাচন ডিক্লার হয়েছি সেদিন লোকঙ্কর মন ভিতরে আসি যাইছি সে কাহাকু ভোট দেবে কিন্তু লোক কেবে খোলা খোলি কেউ দলক বি বিরোধ করিবে না কেউ নেতা বিরোধ করিবে না কাহাকু সমালোচনা করতে না কিন্তু তাঙ্ক মন ভিতরে থাকে যে আমি এথর কাহাকু ভোট দেবা কি আমার নেতা হবে।